সুমিতা হানিমুনে গিয়ে জড়িয়ে পড়ে এক ঝামেলায়। বিবানা তরুণ, ছোটবেলার বন্ধু, তরুণ চাকরি নিয়ে চলে যায় উত্তরবঙ্গের এক অখ্যাত গ্রাম ময়নাগড়ে, যেখানে বাসস্থানের খুবই অভাব। তাই সে সব জানতা নরেনের সাহায্যে সদানন্দ রায়ের বাড়িতে হাজির হয় আশ্রয়ের খোঁজে। শিকারপ্রিয় রায় সাহেব অত্যন্ত কড়া হাতের মানুষ। তিনি তরুণকে জানিয়ে দেন অবিবাহিত কোন যুবককে তিনি ভাবতে দেবেন না। তরুণ কিছু বুঝে ওঠার আগেই নরেন দেখা করে রায় সাহেবকে জানিয়ে দেয় যে তরুণ বিবাহিত এবং বউ কিছুদিন পরেই আসবে। সদানন্দ রায় তরুণকে আশ্রয় দেন একটি শর্তে, তা হলো এক মাসের মধ্যে বউকে নিয়ে আসতে হবে। বিপত্নিক রায় সাহেবের পরিবারের প্রতিটি চরিত্রই বিচিত্র। অবসরপ্রাপ্ত মিলিটারি পুলিশ আত পাগল বৃদ্ধ বাবা, তরুণী মেয়ে রেশমি এবং অতি ধূর্ত চাকর ভোলা। ঠিক এমনি সময়ে ময়নাগড়ে হানিমুনে আসে মিলন আর সুমিতা। নরেন আবার এক মহা সমস্যায় ফেলে দেয় তরুণকে। শুধু তরুণকেই নয়, সেই সঙ্গে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয় মিলন এবং সুমিতা। মিলনের ভাষায় হানিমুন ক্রমশ কুইনাই মনে পর্যবসিত হয়। ময়নাগড়ে নাটক জমে ওঠে নানা রহস্যময় এবং মজাদার ঘটনার সমাবেশে। এই নাটকের চরিত্র চিত্রণে যারা রয়েছেন তরুণ, অনির্বাণ মুখার্জি, মিলন, ঈশ্বর নন্দী, নরেন, সোমেশ্বর দত্ত, রায় সাহেব ওরফে সদানন্দ রায়, অমিত রায়চৌধুরী, দাদু, তরুণ কুমার পাত্র, ভোলা, অর্পণ কুমার সেন, রেশমি, বিতান বন্দ্যোপাধ্যায়, সুমিতা, অর্পিতা ঘোষ, করুণা মৈত্র, উমা দাশগুপ্ত। বিশেষ সহযোগিতায় স্বপন দাশগুপ্ত এবং ভলান্টিয়ার হিসেবে যাদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন ধন্যবাদান্তে শ্রেষ্ঠা গার্ডেনের সমস্ত নিরাপত্তা রক্ষী বৃন্দ, শ্রী ইন্দ্রজিৎ দে এবং বাচ্চাদের মধ্যে অর্পদীপ, আয়ুষ, ঋদ্ধি এবং রিভু। শুরু হচ্ছে আজকের নাটক হানিমুন। Thank you.
Thank you.
আমি
সব ম্যানেজ করে দেবো, আপনাকে এখানেই থাকার ব্যবস্থা করে দেবো।
এখানে চাকরি করতে গেলে এ বাড়ি ছাড়া আপনার থাকার কোনো জায়গাই নেই, বাঙালি ভেবে নেই। কিন্তু এনারা কি বেঙ্গিস রাখবে? ও বুঝেছি, পয়সার কথা ভাবছেন তো? তা পয়সার এদের কোনো অভাব নেই, মাঝে মাঝে সব করে বেঙ্গিস রাখে নেই যায়। তবে হ্যাঁ, একটা ইন্টারভিউ দিতে দিতে হবে আপনাকে। ইন্টারভিউ মানে আপনাকে বিশেষ কিছু বলতে হবে না, আপনি শুধু হ্যাঁ হুম এইসব করে চালিয়ে যাবেন, বাকি সব আমি ম্যানেজ করবো। হ্যাঁ, আপনি উল্টোপাল্টা বলে ফেললে এরা আর আপনাকে চাকরি দেবে। আর এখানে চাকরি করতে গেলে এবারে ছাড়া থাকার আপনার কোনো জায়গাই নেই। কেমন আছিস? একটা বিশেষ দরকার যে তোমরা তো এলা, বুঝলে? মানে ছাতে গেছেন, বন্দুক পরিষ্কার করছেন, বন্দুক পরিষ্কার করে চলে আসবেন। বুঝলি ভোলা, এই ভদ্রলোক আমাদের দেবতুল্য মানুষ, আজ এখানে এসেছে আমাদের অফিসে কাজ করছে। মানে বলছেন যে আপনি ইন্টারভিউতে পাস করে যাবেন। দাদু গতবার যে বেল লিফটে এনেছিলে, তখন না তুমি বলেছিলে
তুমি এরাদার মানুষ হ্যাঁ আসলে আমি ছোটবেলায় অনেক জায়গায় মানুষ তাই কখন কি বলি বুঝেছি বুঝেছি তুমি তো অনেক জায়গায় মানুষ করার চেষ্টা হয়েছে কিন্তু তুমি অমানুষই হয়ে গেছে আচ্ছা শোনো জানবান আমি তোমাকে তুমি করে বলছি তুমি আমাকে বয়স অনেকটা ছোট আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব যদি স্যাটিসফ্যাক্টরি আনসার পাই তোমার ফাঁকা খাবারটা কনসিডার করা যাবে তো বাড়ি কোথায় হ্যাঁ আমার একটা কন্ডিশন আছে আমি কোনো অবিবাহিত পুরুষ এখানে থাকতে দেবো না বিয়ে করেছো অবিবাহিত পুরুষকে তো নয় এমনকি বিবাহিত পুরুষ হলেও আমি একা থাকতে দেবো না বউকে নিয়ে এসে থাকতে হবে সময় দিলাম কিন্তু তার মধ্যে যদি ফ্যামিলি না নিয়ে আসো আমি তোমাকে উঠিয়ে দেবো ব্যাপারটা কিন্তু শোনো আমার কোনো কিছু শোনার দরকার নেই গতবার এক স্কাউন্ডেল ব্যাচেলারকে রেখে তুমি আমার পাগল হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল আর সেই থেকে আমি ডিসাইড করেছি যে কোনো ব্যাচেলারকে তো নয় এমনকি বিবাহিত পুরুষকেও একা থাকতে দেবো না এটা তোমারই কালেকশন ছিল তাই না কি বলছিলেন ওখানে দাঁড়িয়ে আছে তার থাকো তুমি দেখো
Hello, young man. Ah, the government told you.
Thank you.
তাহলে আর কি মোটে মোটে বেঁচে দিয়ে চলে যাবো।
প্রমিস প্রমিস রাজি তো রাজি ঠিক আছে তাহলে এই হলো কি কয় দেখে না ভালো করে তাহলে কি সময় হ্যাঁ আমি তো রেডি রেডি আর আচ্ছা অনেকটা ঘুরে এসছেন তো বাচ্চা
দিয়ে পেয়ে গেছে আপনার
সাহেব আর মিম সাহেব কোথায় গেছেন? বিলেতে? সাহেব মিম সাহেবরা তো সব বিলেতেই থাকে যায়। না না আমি বলছিলাম এই ঘরে স্যার আর এই ঘরে বৌদি কোথায় গেছে? এই ঘরে স্যার আর এই ঘরেরই বৌদি কি করেছে? বেড়াতে গেছে। তা আপনি গেলেন না বলটা? ভাই মানে স্বামী স্ত্রীর ব্যাপার, আমায় কেন টানছো? বড়া কোনো ঝামেলায় পড়েন কি? না ঝামেলা করিনি। ঝামেলায় পড়লে এই ভোলা মাস্টারকে বলবেন, হ্যাঁ একটু ডাইনে বাইয়ে করে না কেক চালিয়ে নিয়ে যাবো। ঝামেলা আর কি হবে বাবা, আমি তো এখন সন্ধ্যার স্বামী। ওটা চা খাবে জানবো? পটাশিয়াম সাইনাইড হবে? হ্যাঁ বললেন ও কি বুঝবে না যাও ভালো। ঠিক আছে তুমি আসলে দেখে ঠিক আছে। হ্যাঁ আমাকে ডাকবেন। আমি জানি কিন্তু এখানে বলা যাবে না, আমি চলি। হ্যাঁ কথা ডাকবেন। ঠিক আছে কোথায় নিয়ে এলে? স্বর্ণ কীর্ত করতে গিয়ে বউ হারিয়ে যাচ্ছে, তোমরা তো হয় অনেক আগেই সেখানে ব্যবস্থা করে দিয়েছ। আমি এনে শুনে বিশ করেছি আসতে পারি? আলাপ করছে আপনার একটা কমন সেন্স
থাকা উচিত ও তো এখন সেন্সলেস হয়ে গেছে ইনি মানে হ্যাঁ আমার দাদা নমস্কার আমি ছুটকি রেশমি রায় আরে কিন্তু বিয়ার সময় মতো মোলায়ম মোটেই নয় আহ দাদু আপনার বাবার সাথে কথা যেটা বলছিল সারাদিন বউকে নিজে আটকে রাখলে চলবে ওরে পাওয়া চোদ্দ বালা কথাটা জানেন চলো চলো চলো
ফন্টন চুপ চুপ সেটা আমি কি করে জানবো, সবাই আর অনেক তুমি চলো ঘরে চলো সবাই চলো চলো না আমি যাবো না আমি আমি Thank you.
Yeah.
এসে কেমন জানেন, দু তিন দিন প্রতিমাকে খুব পুজো করে তারপরে বিসর্জন দিয়ে তারপরে এখন বিজয় করছি, তোলাতুলি করছি, ¡Gracias!
আমার কবিতা শুনে যদি ওরা আবার ঘরের মধ্যে উঠে পড়ে ঘুম থেকে ঘুমিয়ে পড়েছে তুমি ঠিক জানো না মানে যদি না ঘুমান ওটাই তো লাখ টাকার প্রশ্ন মানে যদি না ঘুমোয় তাহলে নিশ্চু কেন আমি বা কেন মাথা নামাচ্ছি একটাই যা ছিল হারিয়ে গেল তা কষ্ট করে এনেছিলে রাখতে পারলে না পকেট মারে নিয়ে গেল পকেট লুকো করে এই করে চলো ভালো
ঠান্ডা লাগে না খালি চলো চলো বর্ষা দিন আসছে ভাই তোমার তোমার জন্যই তো যত বর্ণবাদ এখানে তুমি করছো আমি কি করেছি যত নষ্টের ভুল তো তুমি সে
ব্যাপার আছে। দেখছিলাম
খুব গল্প করছিলেন। আসতে পারি? আসুন আসুন। আচ্ছা, এই বাড়িতেই উনি কেউ থাকে? হ্যাঁ থাকে। তবে আপনি? আপনি আমার চিনবেন না, আমি করুণা মুখ্য, করুণের মা। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন, বসুন। আর সদানন্দ রায়, আর এটা আমারই বাড়ি। আপনি বোধহয় ওই ঝাঁঝা থেকে? না না, আমি পাটনা থেকে আসছি। ও হ্যাঁ হ্যাঁ, পাটনা পাটনা। আচ্ছা, করুণকে তো কোথাও দেখছি না বাড়িতে। না, আমিও তো দেখছি না, মনে হয় বেরিয়েছে একটু বৌমাকে নিয়ে। আজকালকার ছেলে, আপনি বিয়ে দেননি বলে যে বিয়ে করেনি এটা ভেবে নিলেন কি করে? ছেলে যখন বিয়ে করে ফেলেছে তখন ছেলে আছে? না নেই। দেখো তো, তুই ভদ্রবেলাকে চিনতে পারবি না? তুমি না বলেছিল ভালো করেছে তো দেখতে ছিল সেই কোকড়ানো কোকড়ানো চুল, সুন্দর গড়ন, কি সুন্দর চেহারা, স্লিম ফিগার। আপনি গুলিয়ে ফেলছে, আমি চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে দেবো। আগে থেকে এরকম চেহারা আর কিছু? তারপর না হয় যাবে। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। কেলেঙ্কারি হয়ে গেল, আমি বলছি কোথায় যাচ্ছো? জুতোটা তুইও পরে থাকবো না?
জুতোটা খুলতে গেলে আমি কি করে বলবো? যা বাবা, এই তো বললি যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। জুতোটা পরে থাকলে তোমাকে পাবো, তোমাকে পাবো না। চিন্তায় মাথা পোকার হয়ে যাচ্ছে, তুমি এরকম হচ্ছে তুমি জিত
তোরা ছিলে বিয়ের বিবাহিত না হলে তুমি বিয়ে রাখবে না বিবাহিত হতে আগে বউ নিয়ে থাকতে তুমি বউ করে ওকে পালন করে ধরেছো তাই চাকরি বাঁচাবার জন্য ওকে কাজ করতে বাধ্য হয়েছে Субтитры сделал DimaTorzok
হ্যালো হ্যাঁ এটা আপনাদের সামনে বলবার আপনারা নাটক উপভোগ করেছেন কিনা সেটা হয়তো অভিনেতা অভিনেত্রী তাদের কলাকুশলী যে ব্যক্তিগত দক্ষতার উপর অনেকটা নির্ভরশীল কিন্তু নাটকটা মঞ্চস্থ করতে যার ভূমিকা একেবারেই আমি বলবো অনবদ্য যিনি না থাকলে যা ভরসায় না থাকলে এই নাটকের চেষ্টা কাটেনি প্রথমবারের জন্য হতে পারত না তিনি আমাদের সকলের প্রিয় শিখর চট্টোপাধ্যায় এবং পুরো নির্দেশনা এবং সম্পাদনা শুধু সেইটাই তিনি ভূমিকা পালন করেছেন তা বলবো না আজকে এই নাটকের পেছনে ব্যাকগ্রাউন্ডে মঞ্চ সাজানো সংক্রান্ত যত কাজ চলছিল সব ভূমিকাটাই উনি পালন করেছেন উনি পেশাদার অভিনেতা এবং ওনার থিয়েটারের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ওনার প্রতি সপ্তাহে একাধিক দিন উনি নিজে রিহার্সালে ব্যস্ত থাকেন তা সত্ত্বেও এখানে এসে প্রতি সপ্তাহে দুদিন করে উনি আমাদের সময় দিয়েছেন তার জন্য আমরা সকলে ওনার কাছে কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতার সামান্য নিদর্শন হিসেবে আমরা ওকে অল্প কিছু উপহার ওনার হাতে তুলে দিতে চাই আমাদের ঠিক আছে আশা করি ভবিষ্যতে আবারও চেষ্টা কাটেনি নাটক হবে এবং আপনাদের সকলের সহযোগিতায় সফলভাবে সেটা আমরা মঞ্চস্থ করতে পারবো থ্যাংক ইউ আচ্ছা এই আমাদের ছোট বাচ্চারা তারা কিন্তু স্টেজের বাইরে মানে অসাধারণ ভূমিকা পালন করেছে সেটা বলে বোঝানো যাবে না ওরা রিহার্সালও দিনের পর দিন উপস্থিত থাকছিল এবং আমরা ভুল ভ্রান্তি করে আমাদেরকে ওরা ধরিয়ে দিয়েছিল আজকে স্টেজের পেছনে সামান্য জিনিস প্রপস হিসেবে গ্লাস বলুন চিঠি বলুন খবরের কাগজ বলুন সবগুলো ওরা খেয়াল রাখছে এবং আমাদেরকে সেগুলো ওরা ধরিয়ে দিচ্ছে যাতে মানে ঠিক সময়ে নাটকটা পরের সিন শুরু হতে পারে তো ভবিষ্যতে ওরা যাতে আরো বড় অভিনেতা হয়ে ওঠে তার এখন থেকেই ওদের ট্রেনিং শুরু হয়ে গেছে এবং বাচ্চাদের একটি নাটকও আছে আগামী পরশু দিন অবাক জলপান সেখানে এরা ছাড়াও অন্যান্যরাও করবে তো আপনারা সকলে সেটাও খুব উপভোগ করবেন এটা আমরা আশা করি ধন্যবাদ